কেন কেন আর এখন সবাই মিলে বাতাস খাইতেছি যে সবাই মিলে এনজয় করতেছি তবে আল্লাহ ভেজা দে আল্লাহ ভেজা দে শ্রীপাদের খানা এখনো খাবার দরি নাই আর শ্রীপাদ দেখুন অমুদা খাওয়া খাবার আর দেখ শেষ এই যে লুক আর না শ্রীপাদ এসব কি শ্রীপাদ একটা খাদক বললে এটা কোনো ভুল কথা হবে আমি নিজে বিরিয়ানির আয়োজন চলবে ওই হলো প্লেট আর কিছুক্ষণের মধ্যে এখানে বসিয়ে দেব আয়োজন আর এদিকে বিরিয়ানি রান্না হইতেছে তো সন্ধ্যার সময় আজকে রান্নাটা হয়ে যাইতেছে কারণ একটু দেরি হয়ে গেল রান্নাটা করতে করতে সারাদিন অনেক কাজ করছে তো আম্মু তার জন্য আর কি রান্নাটা একটু দেরি হয়েছে আর মাশাআল্লাহ বিরিয়ানির কালারটাও সুন্দর হইতেছে তো মাংসটা দিয়ে দাও আর অনেক মানুষ আজকে আম্মুকে হেল্প করতেছে এই যে পুরো বিরিয়ানিটার মধ্যে দিয়ে দাও তো আম্মু প্রথমে আরেকটা আমাদের মাটির চুলাটার মধ্যে মাংসগুলাকে কষাই নিয়েছে আর রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে আপনি দুই শিবির তো আজকে মিলা রান্না করছেন আম্মু আর আপনি আপনি অ্যাসিস্ট্যান্ট আর এখন আম্মু বিরিয়ানি গুলোকে ভেড়ে দিতেছে একটা কাচের প্লেটের মধ্যে তো আব্বু একটা বিদেশ থেকে আনছিল তো এটাই একটা সম্বল কারেন্ট চলে গেছে অন্ধকারের মধ্যে আমাকে শিবাত হেল্প করতেছে যাও নিয়ে যাও আর সাথে সানি ভাই আছে তো ভাগ্যবশত কারেন্টটা চলে গেছে তো গ্রাম অঞ্চল তো হঠাৎ করেই কারেন্ট চলে যায় তারপরেও বন্ধুদেরকে খাবার দিয়ে দিছি তো ওরা বলতেছে তাড়াতাড়ি খাবার দিয়ে দে আর সহ্য হচ্ছে না তো আম্মুর হাতের বিরিয়ানি অনেক মজা হয়েছে তো সবাই বলতেছে খুবই ভালো লাগতেছে আর একজনে তো পুরো গরমেই শেষ আর ভাইজি তোর পরনের গেঞ্জি খুইলা লাইছে আর আমার থেকে ঠান্ডা চাইলো তো বাজার থেকে একটা ঠান্ডা এনে দিছি তো ওরা খাইতেছে আর আমার তো খুবই ভালো লাগতেছে যে আমাদের বাড়িতে এতগুলো বন্ধুদের আনতে পারছি আর দাদার ঘরে খাওয়াইতেছি কারণ আমাদের ঘরের পরিবেশটা বেশি সুন্দর না একটা তো সবার খাওয়া দাওয়া শেষ আর হঠাৎ করে কারেন্টটা চলে আসলো তো ওরা বের হয়ে গেছে তো বাইজিতে কোনো খাইতেছে তো ও বলতেছে আন্টির হাতের বিরিয়ানি এত মজা অনেক অনেক মজা হয়েছে ও বলতেছে তোমার পেটের মধ্যে দাগা লইবই সব বন্ধুদেরকে বিদায় দিয়ে এখন আসলাম আমি বাড়িতে তো আমার সাথে শিবা তারিফা তো হেল্প করেছে অনেক ওদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমরা তিনজন মিলে খেতে বসে গেলাম তো আমার আর শ্রীপাদের খানা এখনো খাবার ধরি নাই আর শ্রীপাদ দেখুন খাবার আর দেখ শেষ এই যে লুক আর না শ্রীপাদ এসব কি শ্রীপাদ একটা খাদক বললে এটা কোনো ভুল কথা হবে আমি নিজে খাইছে খাও খাও আর দেখি কেমন হয়েছে আশা করি ভালো হবে কারণ মায়ের হাতে রান্না ভালো শিবা তো অনেক কন্দরা খাইতে কয় কিছু কেমন হয়েছে